বিটিসির খুড়াঘাট বনাঞ্চলিক বিষয়ার দাদাগিরি, টকা নিদিলে গাড়ি থানাত সুমার ভাবুকি দি গুন্ডাকর সংগ্রহর অভিযোগ। এই অভিযোগ আনিছে স্বয়ং বালি কড়িওয়া গাড়ির মালিক এজন ভুক্তভোগীয়ে। গাড়ির সমস্ত নথিপত্র চালান আদি থাকার পিছতো একমাত্র টকা নিদিয়ার বাবে খুড়াঘাট বনাঞ্চলিক বিষয়াজনে বালি কড়িওয়া ভুক্তভোগীজনের AS26AC0734 নং গাড়ি আটক করে বিভিন্ন অজুহাত দেখায় থানালে আনে যদিও বগরীবাড়ি আরক্ষী গাড়ির সমস্ত কাগজ পরীক্ষা করে যাবলৈ দিয়াত বনাঞ্চলিক বিষয়াজনে দাদাগিরি দেখায় কোনো কারণ নোহাকৈ পুনৰ খুড়াঘাট বনাঞ্চলিক কার্যালয় আবদ্ধ করে রাখে। এই ঘটনায় অঞ্চলট তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করে। অভিযোগ মতে বহুদিনের খুড়াঘাট বনাঞ্চলের অবৈধ শিলবালি মাটি খননের সঙ্গে জড়িত বনাঞ্চলিক বিষয়া অভিজিৎ দ্বারা শিলবালি মাটি কড়িওয়া প্রত্যেক গাড়ির মাহেকিয়াক অবৈধ কর সংগ্রহ করে। বিটিসির ইএমর সঙ্গে মধুর সম্পর্ক থাকা বলে অনুমান হয় বনাঞ্চলিক বিষয়াজনে। রাইজর অভিযোগক কেরেপ নকৰি এইদরে সংগ্রহ করেছে অবৈধ গুন্ডাকর। জানিব পৰা মতে পৰ্বতজোৰা বন সংমণ্ডলৰ অধীন খুড়াঘাট বনাঞ্চলিক কাৰ্যালয়। আমাৰ হাতত গাড়ীৰ মালিকজনৰ মন্তব্য আছে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অল আসাম নিউজ 30। কাগজ পাতি আছে, কাগজ পাতি আছে, চালান আছে, চালানো আছে স্যার। থানার পর কল তাহলে তো এই গাড়ি লবার লো আর কাগজ পাতি চালান সব আছে, গাড়ি তো লবার লো আর তারপর আবার ঘুরে দিছে, রিটার্ন করেছে গাড়ি আনি ফার্স্ট। এই যে স্টেটমেন্ট যে দিলে, এটা আপনি নিজে ইচ্ছাগত ভাবে দিলে? নিজে ইচ্ছা দিছো। হ্যাঁ হ্যাঁ, এতে রেঞ্জারে পয়সা নোহা কই গাড়ি নেরে নেদে পয়সা লাগে রেঞ্জার? হ্যাঁ, কিমান বিচারিছিল মানে কথা না বাদে পয়সা মানে এই এই মানে মাহর পয়সা দিয়া নাই কারণ যোয়া মাহত পয়সা দিয়া নাই রেন্দর। কিমান কো দিয়া রেন্দর? 1000। যদি আপনি গাড়ি কোন যদি নি দিয়ে তে তার ড্যামেজ কেস করি, ড্যামেজ কেস করি মই। আমার কিস্তির গাড়ি হয়, গাড়ি দুই দিন পড়া বই আছে, ড্যামেজ কেস করব লাগবে। চালান গাড়ি যদি মই টিপ মাইব না আৰু সরকারও কি আহ্বান জানাবো? সরকার এটুকু মই বিচার চাইছো, চালান থাকা গাড়ি সরকার ঘুমাই দিছে, কোনো কি না পড়ে, কথা বাজলে কথা নপায়। গাড়ি কি লট আছে? বালু আছে। নাম্বার কিমান গাড়ি? গাড়ি 0734। বরপেট কলে গিয়ে আছে? সোল সোলমারি পড়া ধুবড়ি গেল হয় নেয়া, সোলমারি পড়া ধুবড়ি।